পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার জাদুডাঙ্গায় একটি বেসরকারি কারখানার সামনে দুর্ঘটনার জেরে রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় বাসিন্দাদের মারধর ও তাদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠল কারখানার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে একটি লরি একজন মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে, সেই ব্যক্তি গুরুতর আহত হন। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার ধারে লরি দাঁড়িয়ে থাকার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে সকালবেলাতে একটা গাড়ি রোডের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছেলেটা বাইরেই ছিলেন, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার লোকাল যারা আছে তারা বলেছে, তারা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে, সব কিছু করেছে এবং পিসফুল ছিল জায়গাটা পুরোপুরি। এরপরে কী হলো, এই কোম্পানির লোক, কোম্পানির যে গার্ড আছে, সিকিউরিটি গার্ড, তারা হঠাৎ এসে লাঠিচার্জ করে এখানকার লোকের ছেলেদের উপরে, ফায়ারিং করে। এইভাবে মানে যাদের নিয়ম হচ্ছে ফ্যাক্টরির ভিতরে যা হবে সেখানে ওর গার্ড দেখবে, কিন্তু বাইরে যা ঘটনা ঘটবে সেটা দেখবে প্রশাসন, লোকাল প্রশাসন আছে তার জন্য। আমাদের লোকাল ছেলেরা প্রচণ্ড হেল্প করে, এখানে চাকরি তো হয় না, বাইরের লোক এসে চাকরি করছে, স্থানীয় ছেলেদের চাকরিও দেয় না, উল্টো জুলুমবাজি মালিক পক্ষে। এই জুলুমবাজি অনেকদিন ধরে চলছে মালিক পক্ষে। কতগুলো ছেলে আহত হয়েছেন আপনাদের? আমাদের অনেকগুলো ছেলে আহত হয়েছে, প্রায় 10-15টা ছেলেকে লাঠিচার্জ করেছে, অনেকের লেগেছে, ফায়ারিং করছে। যারা মেরেছে তারা কারা? তারা হচ্ছে বাবা স্টিফের সিকিউরিটি গার্ড। গুলি চালিয়েছে ফায়ারিং করেছে, লেগেছে নাকি? না লাগেনি, কিন্তু ওরা দৌড়ে পালিয়েছে ভয়ে, কিন্তু লাঠিচার্জ করেছে তার আগে, প্রচণ্ড লাঠিচার্জ করেছে ছেলেদের। এখন কী চাইছেন? এখন চাইছি যে সঠিক বিচার হোক আর সিকিউরিটি ইনচার্জের শাস্তি হোক, যে সিকিউরিটি ইনচার্জ গুলি করেছে তার জেল হওয়া দরকার উচিত। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার জাদুডাঙ্গায় একটি বেসরকারি কারখানার সামনে দুর্ঘটনার জেরে রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় বাসিন্দাদের মারধর ও তাদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠল কারখানার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে একটি লরি একজন মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে, সেই ব্যক্তি গুরুতর আহত হন। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার ধারে লরি দাঁড়িয়ে থাকার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে সকালবেলাতে একটা গাড়ি রোডের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেলেটা বাইরেই ছিলেন, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার লোকাল যারা আছে তারা বলেছে, তারা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে, সব কিছু করেছে এবং পিসফুল ছিল জায়গাটা পুরোপুরি। এরপরে কী হলো, এই কোম্পানির লোক, কোম্পানির যে গার্ড আছে, সিকিউরিটি গার্ড, তারা হঠাৎ এসে লাঠিচার্জ করে এখানকার লোকের ছেলেদের উপরে, ফায়ারিং করে। এইভাবে মানে যাদের নিয়ম হচ্ছে ফ্যাক্টরির ভিতরে যা হবে সেখানে ওর গার্ড দেখবে, কিন্তু বাইরে যা ঘটনা ঘটবে সেটা দেখবে প্রশাসন, লোকাল প্রশাসন আছে তার জন্য। আমাদের লোকাল ছেলেরা প্রচণ্ড হেল্প করে, এখানে চাকরি তো হয় না, বাইরের লোক এসে চাকরি করছে, স্থানীয় ছেলেদের চাকরিও দেয় না, উল্টো জুলুমবাজি মালিক পক্ষে। এই জুলুমবাজি অনেকদিন ধরে চলছে মালিক পক্ষে। কতগুলো ছেলে আহত হয়েছেন আপনাদের? আমাদের অনেকগুলো ছেলে আহত হয়েছে, প্রায় 10-15টা ছেলেকে লাঠিচার্জ করেছে, অনেকের লেগেছে, ফায়ারিং করছে। যারা মেরেছে তারা কারা? তারা হচ্ছে বাবা স্টিফের সিকিউরিটি গার্ড। গুলি চালিয়েছে ফায়ারিং করেছে নাকি? না লাগেনি, কিন্তু ওরা দৌড়ে পালিয়েছে ভয়ে, কিন্তু লাঠিচার্জ করেছে তার আগে, প্রচণ্ড লাঠিচার্জ করেছে ছেলেদের। এখন কী চাইছেন? এখন চাইছি যে সঠিক বিচার হোক আর সিকিউরিটি ইনচার্জের শাস্তি হোক, যে সিকিউরিটি ইনচার্জ গুলি করেছে তার জেল হওয়া দরকার উচিত। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দবার্তা।